तो बोंग आई जाओ जाओ क्या क्या कुछ है हाँ अब लफी लफी जाते देख ये ले मेरे 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 मुकुल आमी हेलो गाइस एंड वेलकम दोस्तों दिस इज योर ओन चैनल बोंकोस तो आज के रे आमादे चैनल एर फर्स्ट क्यूएन ए आमी बोले चिलाम जे 10 के होले क्यूएन ए देबो किंतु एक टू लेट हुए गलो कारण आमी चेये चिलाम जे वी पोस्ट टाते जा जा क्वेश्चन कर कोरे नी ताई आमी एक सप्ताह टाइम दिलाम तार परे क्यूएन ए कोरछी ताई जोने 10,700 सब्सक्राइबर्स हुए गेछे तार जोने आई एम सॉरी बट थैंक यू चलो क्यूएन ए टा स्टार्ट करे जा সবথেকে প্রথমে আমি সবথেকে কমন কোশ্চেনসগুলোর উত্তর দিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে আমার নাম কি আমি কোথায় থাকি আমার বয়স কত আর আমি কিসে পড়ি ওকে তো আমার নাম হলো পায়েল আমি থাকি কলকাতায় বেহালা চৌরাস্তায় আমার বয়স 21 আর আমি পড়ি এখন বিকম অনার্স 5th সেম 3rd ইয়ারে সম্প্রীতি সাধু কংগ্রাটস দিদি ভাই তুমি কোথায় থাকো তোমার ফেভারিট ডিশ কি তোমার পছন্দের কালার কি হোপ তুমি আমার কোশ্চেনের অ্যানসার দেবে তো থ্যাংক ইউ কংগ্রাচুলেশন বলার জন্য আমি থাকি একটু আগেই বললাম কলকাতা বেহালা চৌরাস্তায় আমার ফেভারিট ডিশ হলো চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস আর আমার পছন্দের কালার হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোস্টলি ব্ল্যাক ব্ল্যাকটাই বেশি ভালো লাগে সুস্মিতা দাস হায় দিদি তুমি 10th আর 12th কত পার্সেন্টেজ পেয়েছিলে তো আমি 10th পেয়েছিলাম 69% আর 12th পেয়েছিলাম 84% নেক্সট হচ্ছে অনামিকা দম কংগ্রাচুলেশন দিদি তোমাদের বাড়িতে কতজন সদস্য আছেন আমার বাড়িতে মোট 6 জন সদস্য আছে তুমি আর দোয়েল কি আপন বোন নাকি কাকা তো জ্যাঠাতো ও আমার নিজের বোন ক্যামেরা ধরে বসে আছে ও আমার নিজস্ব বোন গুড্ডি সাহা কংগ্রাচ দিদি তুমি যে ইউটিউব করা শুরু করার সময় ফ্যামিলির সাপোর্ট কেমন ছিল আর ইউটিউব থেকে ইনকাম কত ওকে তো আমার ফ্যামিলি ভীষণ সাপোর্টিভ আমার বাবা মা প্রত্যেকেই প্রচণ্ড সাপোর্টিভ আর আমি যখন শুরু করেছিলাম তখন ওরা তো বুঝতে পারতো না যে আমি কি করছি তো তাও কখনো কিছু বলেনি খুবই সাপোর্ট করে সব সময়তে আর আমার ইনকাম ইউটিউব থেকে ওটা বলা যাবে না অরূপ দাস উপোস করতে পারো একদম না আমি ছোটবেলা থেকে কোনোদিন উপোস করিনি শিবরাত্রিও করিনি কিচ্ছু করিনি জানি না আমার বর কেমন হবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে কিভাবে সেলিব্রেট করবে আমি ভাবতেও পারি না কোনোদিন আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে তো কিছুই জানি না অরিজিৎ দাস আমার খুব খুব ছোট্ট কোশ্চেন তোমার কাছে যে তুমি তো সবাইকে হাসাও যেটা খুব কঠিন কাজ সবাই সেটা পারে না কিন্তু তোমার মন খারাপ হলে তোমায় কে হাসায় যার ফলস্বরূপ তুমি হ্যাপি থাকো তো আমার মন খারাপ হলে আমাকে হাসানোর জন্য আর কোনো লোক লাগে না আমার ফ্যামিলিটা পুরোটা একটা সার্কাসের মতন আমার বোন সে মানে যে আমার বাড়িতে এসে সে জানবে আমার বোন এদিক ওদিক নেচে বেড়ায় হঠাৎ একটা অদ্ভুত অদ্ভুত স্টেপ করে যেটা দেখলে এমনি হাসি পেয়ে যাবে আর আমার মা থেকে থেকে গান গেয়ে ওঠে বাউল গান গেয়ে ওঠে এমন এমন চিৎকার করে ওঠে মানে শুনলেই হাসি পাবে তো আমি তো এমনিতেই হ্যাপি থাকি আমার বাড়িতে অলওয়েজ আমার বাড়িতে প্রত্যেকে এক একটা নমুনা দারুণ ব্যাপার স্নেহা মণ্ডল দিদি তুমি আগে কোন স্কুলে পড়তে গো 11-12 আর তোমার বাড়ি কোথায় তোমাকে খুব চেনা চেনা মনে হয় বাই দ্য ওয়ে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে গো আহেড দি থ্যাংক ইউ সো মাচ আর আমি 11-12 বরিশা গার্লস হাই স্কুলে পড়তাম দ্বাদশ চেনা হতেই পারে অনেকেই পড়ে আমাকে অনেকেই বলে যে তোমাকে চেনা চেনা লাগছে আমি জানতে চাই বঙ্কস্ত নামটা কি করে মাথায় এলো শিলা বাড়ুই বঙ্কস্ত নামটার পিছনে তেমন তো কোনো স্টোরি নেই আমার বোনের ইউটিউবে চ্যানেলটা আমার আগে খোলা হয়েছিল তো ওর চ্যানেলটা নিয়ে আমাদের মাথায় ইউটিউব ইউটিউব ঘুরছিল তো অনেকে আমাকে বলেছিল যে তুইও একটা ইউটিউবের চ্যানেল খোল তো একদিনকারে দুপুরবেলা আমি ভাত খেয়ে উঠলাম পোস্ত দিয়ে ভাত খেয়ে উঠেছি তো তারপরে আমার মাথায় একটা ফ্রেজ এলো যে বঙ্কস্ত তো আমি ভাবলাম যে যদি কোনোদিন ইউটিউবের চ্যানেল খুলি তো নাম এটাই রাখবো বঙ্কস্ত তো সেভাবে সেরকম কোনো ইন্টারেস্টিং স্টোরি নেই যে এইটা শুনেছি এইটা দেখেছি সেখান থেকে এইটা এসেছে এমনি এমনি একদিন মাথায় এসেছে হয়ে গেছে আর তারপরে তো তোমরা মিস ঈশিতা তোমার পুরো ফ্যামিলিতে কে কে আছো আমার ফ্যামিলি অনেক 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 বড় কিন্তু আমার বাড়িতে এখন মা বাবা আমার ক্যামেরার পিছনে আমার বোন আমি আমার দাদু মানে আমার মায়ের বাবা আমার ঠাকুমা রয়েছে আর পশু পাখি ওই কুকুর বেড়াল টেড়াল অনেক কিছু রয়েছে আর বাঁকড়াহাটে আমার কাকু কাকিমা ভাই আছে আর বেহালাতে আমার জেঠু জেঠিমা বোন আর দাদা আর তাছাড়াও প্রচুর বড় ফ্যামিলি আছে অনেক জায়গায় বলা যাবে না তো
তোমার মা বাবা কেমন, কতটা সাপোর্টিং একটু বলবে? অর্পিতা রানা, আমার মা বাবা কেমন সেটা যারা চোখে না দেখবে তারা বুঝতে পারবে না। আমার মা বাবা ভীষণ ফ্র্যাঙ্ক, ভীষণ ভালো আর প্রচণ্ড সাপোর্টিং, প্রচণ্ড সাপোর্টিং। অভিক দাস, ফিউচার প্ল্যান ইউটিউব নাকি অন্য কিছু? ওকে, ফিউচার নিয়ে আমি খুব একটা ভাবছি না এখন, আর কি করব ফিউচারে আমি নিজেও জানি না, তাই ফিউচারের তো আমার কোনো প্ল্যান নেই। তবে ইউটিউবটাতে কতটা সাকসেস পাই সেটার উপরে ডিপেন্ড করছে ইউটিউব নিয়ে ক্যারিয়ার হবে কি হবে না। জয়িতা চ্যাটার্জি, তুমি সব থেকে হার্ট কবে হয়েছিলে দি? অ্যান্সার চাই, না দিলে খেলবো না। আমি সব থেকে হার্ট লাইফে অনেকবার হয়েছি, যেহেতু আমি বড় মেয়ে বা বড় সন্তান, তো আমার একটা ছোট বোন আছে, তো তার জন্য মা সবসময় বলবে মন্টু তো তোর ছোট বোন, দিয়ে দে ওকে, এরকম করিস না, মানে ওর সাত খুন মাফ। আমাকে আমার সাথে সবসময় ডিসক্রিমিনেশন করা হয়। যারা বড় ছেলে বা বড় মেয়ে, যাদের ভাই বোন আছে, তারা বুঝবে যে কী ধরনের ডিসক্রিমিনেশন আমাদের সাথে করা হয়, এটা অন্যায়। তখন আমি খুব হার্ট হই মায়ের ওপরে। অঙ্কিতা হালদার, দিদি ভাই তোমার বনুর কোন জিনিসটা তোমার সবচেয়ে খারাপ লাগে? ওকে, আমার বনু সবচেয়ে খারাপ লাগে আমার যে জিনিসটা হচ্ছে, ও যখন মুখে মুখে তর্ক করে। ও একদিনকারে খুব মুখে মুখে তর্ক করেছিল, ওকে খাটে ফেলে মার আমি দুজনে মিলে খুব মার মেরেছিলাম। সেদিন থেকে ও আর মুখে মুখে অতটা তর্ক করে না, কিন্তু ওর মুখে মুখে তর্ক করাটা আমার খুব অপছন্দ। সুচরিতা ঘোষ, তোমার চুলের যত্ন কিভাবে করো প্লিজ এটা জানিও, আর চুলটা কি কাট? আমি আমার চুলের যত্ন খুব একটা করি না, এমনি চুলটা এইরকমই। আর হ্যাঁ, একটা হেয়ার কেয়ার রুটিন রয়েছে যেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর আমার চুলের কি কাট, আমার চুলে এই সামনেটা একটা সামান্য লক্স কাটা আছে, আর পিছনটা এমনি রাউন্ড কাটা আছে কিছু। চৈতালি দত্ত বণিক চক্রবর্তী, তুমি কলেজ হয়ে গেলে বিজনেস করবে? প্লিজ অ্যান্সারটা কিউএনএতে দিও। এটা হচ্ছে আমার স্টুডেন্ট সানভি, এ আমার কাছে পড়ে এবং ম্যাক্সিমাম টাইম এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে যে আমি ভবিষ্যতে কী করব। তো আমি ওকে কোনোদিন পাত্তা দিইনি, তাই কিউএনএতে এসে আমাকে জিজ্ঞাসা করেছে। তো আমি তোকে বলছি, আমার পড়াশোনা হয়ে গেলে মোস্ট প্রবাবলি আমি বিজনেস করব। শ্রীজাত ভট্টাচার্যী, দিদি তুমি বাঙাল না ঘটি? আমি ঘটি। তৃষা দত্ত, দিদি তুমি কি কখনো কোনো ইন্টারেস্টিং কাণ্ড করেছো, আর তোমার বাড়ি কোথায়? আমি লাইফে প্রচুর ইন্টারেস্টিং কাণ্ড করেছি, এমন এমন ইন্টারেস্টিং কাণ্ড করেছি মানে, কিন্তু এখন আমি বলতে পারবো না, নাহলে অনেক কারোর ভাণ্ডা ফুট জায়গা। তো তার মধ্যে একটা ছোট্ট স্টোরি আমি বলি, যে যখন আমি 9-10 পড়তাম তখন আমি লাভ পোস্ট অফিসের পিয়নের কাজ করেছি। মানে আমার একটা ফ্রেন্ড ছিল আর তার একটা বয়ফ্রেন্ড ছিল, তো আমার যে ফ্রেন্ডটা তার বাবা প্রচণ্ড স্ট্রিক্ট ছিল, তাদের দেখা করতে দিত না, কথা বলতে দিত না, তো ওদের মাঝখানে চিঠি আদান প্রদানের কাজ করেছি আমি আর আমার একটা ফ্রেন্ড, তার নাম আমি বলছি না। তো আমি আর আমার একটা ফ্রেন্ড দুজনে মিলে ওর চিঠি ফেলে দিত ওখানে, তুলে নিয়ে এসে এঁকে দিতাম, এ আমাদের চিঠি দিলে ছুঁড়ে দিয়ে ফেলে দিয়ে আসতাম, ও দারুণ মজা করেছি। আর আরও প্রচুর ইন্টারেস্টিং কাজ আমি করেছি, কিন্তু সেগুলো বললে অনেকের বাড়িতে প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। নটি মৌ, তুমি খুব কিউট, খুব সুইট, ভিডিও বানাও, খুব হাসি পায়, মুড অফ থাকলে তোমার ভিডিও দেখি, প্লিজ আমার কমেন্টটা পড়ো, আমিও তোমার মতো ভিডিও বানাই, অনেকে বলে কপি করি, অনেকে বলে তোর ভিডিও ভালো হয় না, আর খুব ছোট একজন মানুষ, প্লিজ আমার নামটা নিও, অনেক সাকসেস পাও লাইফে, লাভ ইউ দি। ওকে, তো এটা আমি বলতে চাই যে নিজেকে কোনো দিন প্লিজ ছোট মনে করো না, আর লোকে বলে কপি তাতে তোমার কি যায় আসে, তুমি নিজের কাছে ক্লিয়ার থাকলেই হলো যে ভিডিওটা তুমি নিজের ক্রেডিটে নিজের মেহনতে বানিয়েছো, বাকি যে যা বলে বলুক, বাকি কাউকে এক্সপ্লেনেশন দেওয়ার দরকারই নেই। দেখবে তুমি যদি নিজের মতন করে মেহনত করতে থাকো একদিন তুমি সাকসেস নিশ্চয়ই পাবে। আমারও একটা ভিডিও ছিল যেটাতে লোকে অনেকে বলেছিলো যেটা কপি কপি কপি, আমি কানে তুলিনি, কোনোদিনই কানে তুলিনি, তুমিও তুলো না, জাস্ট ইগনোর। মাস্তি স্ট্যাটাস, নামগুলো দারুণ। সিস্টার তোমার কি কোনোদিন ব্রেকআপ হয়েছে? নো। মৌমিতা ধারা, তুমি যখন ভিডিও করো তখন তোমার মা বাবা কোথায় থাকে? কোথায় থাকবে, বাড়িতেই থাকে, কি তাড়িয়ে দেবো নাকি? রিম্পা বেড়া, তোমার চুল খুব সুন্দর, হেয়ার কেয়ার নিয়ে একটা ভিডিও বানাও, তোমরা এত কেউ বলছো তো বানাতেই হবে, নিশ্চয়ই বানাবো। ইটস মি পারো। ওকে, এমন কোনো দিন আছে যেদিনটা তুমি ভুলে যেতে চাও বাট ভুলতে পারো না, প্লিজ অ্যান্সার দিও, বাই দ্য ওয়ে বিগ ফ্যান। নো, আমার লাইফে এমন কোনো দিন নেই যেটা আমি ভুলে যেতে চাই বা আমার ভুলতে পারি না বা কিছু। আমি ছোটোবেলা থেকে ভীষণই একটা ভালো পরিবেশে ভালোভাবে বড় হয়েছি এবং আমি লাইফে কোনো দিন তেমন কোনো কষ্ট পাইনি। সঞ্জয় ব্যানার্জি, তোমার বাড়ি কোথায়, তোমার ফার্স্ট ক্রাশ কি? তো আমার ফার্স্ট ক্রাশ,
বলবো আমার ফার্স্ট ক্রাশ হচ্ছে সোনিতে হতো না সিআইডি, সিআইডি দয়া আমার ফার্স্ট ক্রাশ। প্রিন্সেস সাথী অ্যান্ড তিথি মণ্ডল, তুমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করো প্লিজ বলো। ওকে, তো আমি ফ্রি ভিডিও এডিটিং অ্যাপ ইউজ করি এখনও পর্যন্ত, কম্পিউটারে ফেলে যখন করি তখন ইউজ করি উইন্ডোজ মুভি মেকার, আর তারপরে ফোনে নামিয়ে করি ইনশর্ট দিয়ে, ইনশর্ট দিয়ে মুভি আমি সরি ভিডিও আমি এডিট করি। ঈশা দত্ত, তুমি লাইফে কি করতে চাও আর তুমি কি ইউটিউব নিয়ে কোনো কেরিয়ার করতে চাও? তোমার কেমন ছেলে পছন্দ প্লিজ বলবে। আমি ইউটিউব নিয়ে কেরিয়ার করব কি করব না সেটা তো একান্ত তোমাদের উপর ডিপেন্ড করে। তোমরা যদি আমাকে এইভাবে ভালোবাসতে থাকো, সাপোর্ট করতে থাকো, তাহলে তো কেরিয়ার করতেই হবে। আর আমার কিরকম ছেলে পছন্দ, অনেস্টলি বলবো আমার এমন ছেলে পছন্দ যে পুরো আমার সাথে বন্ধুর মতো বিহেভ করবে অ্যান্ড একটু ম্যাচিওর হবে, যাকে প্রতিটা কথা বুঝিয়ে দিতে হবে না। সৃষ্টিস ইউটিউব ফ্যামিলি, যে তোমার ভিডিওতে ছেলে সাজে সে কে? সে কে? আমি। সেটা হচ্ছে আমার বোন দোয়েল, দোয়েল রয়, ওর একটা চ্যানেল আছে, গিয়ে প্লিজ চেক আউট করো। পায়েল মণ্ডল, তোমার হবি কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড? 10,000 সাবস্ক্রাইবার পেয়ে কেমন লাগছে? ওকে, আমার হবি, আমি ভীষণ কুড়ে একটা মানুষ, তো হবি টবি নাই আমার, তবে হ্যাঁ গানটা শুনতে খুব ভালো লাগে, গানটান খুব শুনতে ইচ্ছা করে মাঝে মাঝে যখন মুড হয়। হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড? আমার ফেভারিট ফুড চিলি চিকেন ফ্রাইড রাইস বলেছি। 10,000 সাবস্ক্রাইবার পেয়ে দারুণ লাগছে, খুব লাগছে মজা, কিন্তু আমি সেলিব্রেট করতে চাই না। মাসুমা পারভিন, তোমার বাড়িতে কে বেশি ভালোবাসে তোমায়? তোমরা যারা আমার ভিডিও ফলো করো, একটা পাখিকে দেখেছো? পাখি পুকুশোনা, ও আমাকে আমার বাড়িতে সব থেকে বেশি ভালোবাসে, ভীষণ কিউট আর ভীষণ ভালোবাসে আমাকে। ড্যান্সিং একাডেমি অফ অনুষ্কা সাহা, মাই নেম ইজ অনুষ্কা সাহা, হ্যালো। ওয়েট অ্যান্ড হাইট, ওকে, আমার ওয়েট অ্যাপ্রক্সিমেটলি 53 kgs আর আমার হাইট 5'6". আবৃতা চক্রবর্তী, তোমার বার্থডে কবে? আমার বার্থডে 8 অক্টোবর। আশা করি আমার সম্পর্কে এত কিছু জেনে তোমাদের সবার খুব ভালো লাগলো, আমার ভিডিওস দেখতে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।